হ্যালো বন্ধুরা, আমি হিমালয় সেন, আপনাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা এস্টিমেটিং কস্টিং এর একটা অঙ্ক সলিউশন করাবো। এই অঙ্কটা আপনারা অনেকবারই চাকরি প্রিপারেশনে পেয়েছেন, মূলত পান ইউনিয়ন বোর্ডে এই টাইপের অঙ্কগুলো বেশি আসে, তাই অবশ্যই এই অঙ্কটা ভালো করে বুঝবেন। অঙ্কটা বুঝতে অনেকের সমস্যা হয়, তাই অঙ্কটা করতে সমস্যা হয়। তো চলুন অঙ্কটা দেখি। এখানে বলা হচ্ছে 3 ফুট ডায়ার 400 ফুট দৈর্ঘ্য পাইপলাইনের চারদিকে ভরাট করতে কত ঘনফুট বায়ু লাগবে। তো মূলত বলা হয়েছে এই যে একটা পাইপলাইন, এটা মূলত পাইপ, এর চারপাশে বালি ভরাট করতে কত ঘনফুট বালি লাগবে এটা আমাদের বের করতে বলছে। তো এটা দেখে অনেকের কনফিউশন যেটা হয় যে বালি ভরাট করব কোথায়। ঠিক আছে, এখানে স্টেপ স্টেপ আকারে দেখানো হয়েছে এবং এই চিত্রটা দেখে আমাদের আগে বুঝতে হবে যে মূলত কোন অংশটা বালির ভরাট করতে হবে। তো যেহেতু বলছে কি পাইপলাইনের চারদিকে, পাইপ কোনটা, এটা, তো পাইপলাইনের চারদিকে বালি ভরাট করবো মানে আমাদের এই অংশটুকু বালি ভরাট করতে হবে, এই সম্পূর্ণ অংশটুকু নয়। কিন্তু এগুলো হচ্ছে কি ফুটিং স্টেপ দিয়ে স্টেপ দিয়ে আছে, তো আমাদের জাস্ট এটুকু ফাঁকা থাকবে, এখানে পাইপটা বসাবো, তারপরে এই আয়তাকারে চতুর্দিকে বালি ভরাট করবো। তো এই অঙ্কটা কীভাবে করবো চলুন আমরা দেখে নিই যে অঙ্কটা কীভাবে করব। তো অঙ্কটা করার আগে বলি, আপনারা যারা ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন। এই চ্যানেলে আপনারা নিয়মিত চাকরি রিলেটেড ভিডিও পাবেন এবং যারা আমাকে ফেসবুকে ফলো করতে চান তারা অবশ্যই ফেসবুক ফলো করবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক পাবেন, তো সেই লিঙ্কে ক্লিক করে আমার সাথে অ্যাড হতে পারবেন। তো চলুন আগে আমরা দেখি যে আমার কী কোন অংশটুকু বা কোন পরিমাণ সাইজের অংশটুকু আমাকে নিয়ে কাজ করতে হবে আর কি। তো এই যে একটা আয়তাকৃতি অংশ আছে, মূলত এই অংশটুকু নিয়ে আমাদের কাজ করতে হবে, আর এর সাইডে যেগুলো আছে এগুলো কিন্তু কাজ করতে হবে না, কারণ এই পাইপটা হচ্ছে এই আয়তাকৃতি অংশের ভিতরে। তাহলে এই আয়তাকৃতি অংশের ভিতরে পাইপটা বসানোর পর যে জায়গাটুকুতে আমাদের বালি ভরাট করতে হবে, তো সেটা কীভাবে, তাহলে এই আয়তাকৃতি অংশের এখানে দেখানো আছে এইটুকু হচ্ছে 46 ইঞ্চি, 46 ইঞ্চি এই আয়তাকৃতি অংশের উচ্চতা কতটুকু, উচ্চতা হচ্ছে 2 ফিট, আর 1 ফিট 3 ফিট, আর 1 ফিট 4 ফিট, 4 ফিট। এই পাইপের ডায়া হচ্ছে 3 ফিট, তাহলে আমি যদি এখানে পাইপের আয়তন বের করতে চাই, পাইপের আয়তন ভি, আয়তন মানে কি, আয়তন মানে আসবে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। যেহেতু পাইপটা লম্বা কতটুকু 400 ফুট, তাহলে পাইপের ক্ষেত্রফল এর সাথে তার দৈর্ঘ্য গুণ করলে এর আয়তন চলে আসবে, তাহলে ক্ষেত্রফল কতটুকু, পাইপের ক্ষেত্রফল পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার, ডি কতটুকু 3 ফিট, 3 ফিট, তাহলে 3 3 স্কোয়ার, দৈর্ঘ্য হচ্ছে 400 ফুট, তাহলে এখানে 400, তাহলে পাইপ যেখানে বসাবো টোটাল পাইপের আয়তন কতটুকু, পাই বাই 4 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 400, আঠাশশো সাতাশ দশমিক ফোর থ্রি ফিট কিউব, এটা হচ্ছে পাইপের আয়তন। তো এখানে যে ফাঁকা অংশটুকু থাকবে এটা মূলত আমাদের বালি ভরাট করব, অতএব আমরা লিখতে পারি যে বালি ভরাটের পরিমাণ তার টোটাল এই যে আয়তাকৃতি অংশটার এটা আয়তন কীভাবে বের করতে পারবো, এটা আয়তন বের করতে পারবো, এটা ক্ষেত্রফল ইন্টু এটা দৈর্ঘ্য, এটা ক্ষেত্রফল ইন্টু এটা দৈর্ঘ্য, তার সাথে মাইনাস করবো পাইপের আয়তন, কারণ পাইপটা যদি এর মধ্যে থাকবে তাহলে পাইপের আয়তন কতটুকু, 2827.43। তাহলে এটা যেহেতু আয়তাকৃতি, এর ক্ষেত্রফল কী, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলতে পারেন, তাহলে এখানে কত, 46 ইঞ্চি, এটাকে ফিটে কনভার্ট করতে হবে, তাহলে 46/12, আমরা জানি কি 1 ফিট ইকুয়াল টু 12 ইঞ্চি, এই প্রস্থ হচ্ছে 4 ফিট, তাহলে 4 গুণ করবো এবং দৈর্ঘ্য
যেহেতু এই পাইপের দৈর্ঘ্য কতটুকু 400 ফুট, তাহলে এটাও 400 ফুট হবে। 400 মাইনাস এটা করব 2827.43, তাহলে কতটুকু পরিমাণ আমাদের বালি ভরাট করতে হবে সেটা পেয়ে যাব। 46/12×4×400 -2827.43, তাহলে এখানে যেটা আসবে 3305.90 ফিট কিউব অথবা ঘন ফুট। তাহলে এতটুকু আমাদের মূলত এখানে বালি দিয়ে ভরাট করতে হবে। এই অঙ্ক যেটা চেয়েছে যে কত ঘন ফুট বালি ভরাট করতে হবে, তো আমরা অ্যান্সার পেয়ে গেছি। তো এইভাবে আমাদের এই অঙ্কটা সলভ করতে হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, গুড বাই।